আবার ঘুরে এসেছে একুশ, বাংলা ভাষা আর বর্ণমালার আবেগে উত্তাল একুশ। ১৯৪৭ ব্রিটিশ তাড়ানোর পর ভারতবর্ষ যখন দুই দেশ ভারত আর পাকিস্তানে বিভক্ত হল, তখন থেকেই মানুষের সবার মনে কেমন একটা টানা পড়েন। লোটা কম্বল নিয়ে কেউ হাঁটছে ভারতের দিকে, কেউ বা পূর্ব পাকিস্তানের দিকে। কিছু ভালো করে বুঝবার আগেই দেশ ভাগ হলো ধর্মের উপর ভিত্তি করে। ভালো হলো নাকি মন্দ, সবার মনে অনেক প্রশ্ন। ধীরে ধীরে পূর্ব বাংলার মানুষের অনুভব করতে থাকলো পশ্চিম পাকিস্তানিদের নিষ্পেষণ আর নিপীড়নের চাপ। সামাজিক বৈষম্য আর অর্থনৈতিক শোষণের পাশাপাশি বাঙালির মাতৃভাষাকেও তারা কেড়ে নিতে চাইল। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকার রেসকোর্সের ময়দানের এক জনসভায় তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন, অর্থাৎ উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কত বড় স্পর্ধা! প্রতিবাদী বাঙালিরা কিছুতেই মেনে নিতে পারল না তাদের উপরে অন্যের ভাষা চাপিয়ে দেওয়াটা। শুরু হলো আন্দোলন। উর্দু বাংলা বিতর্ক আরও তীব্র হলো যখন জিন্নার উত্তরসূরি গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি এক ভাষণে আবার উর্দুকে রাষ্ট্রভাষা করার সংকল্প ব্যক্ত করলেন। এরকম একটি সময় পূর্ব পাকিস্তানের ছোট্ট একটি গ্রামের এক প্রতিবাদী যুবক আজাদ কি করল, তাই নিয়েই আমাদের আজকের এই পরিবেশনা। আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু শীতের ছুটিতে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে মাকে দেখতে। তার বাবা নেই, মাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন ঢাকায় থাকলেও নিজের গ্রাম আর তার মানুষের প্রতি তার অসম্ভব মায়া। গ্রামের সকলের সাথে তার খুব ভাব। সময় কাটাতে সে গ্রামের পাঠশালাতেও বাচ্চাদের একটু একটু পড়ায়। বাচ্চারা কেমন আছো? আজকে আমরা পড়বো স্বরবর্ণ। ওকে বলো, স্বরেয়, স্বরেয়া, প্রশ্বই, দীর্ঘই, প্রশ্ন, দীর্ঘ, এ, হই, ও, ও। বলো, দুই এককে দুই, দুই এককে দুই, দুই দোকানে চার, দুই দোকানে চার, তিন দোকানে ছয়, তিন দোকানে ছয়, চার দোকানে আট, চার দোকানে আট, পাঁচ দোকানে দশ। দেশের যে কি অবস্থা বলতো, ভাবলাম ব্রিটিশরা বিদায় হয়েছে, নিজের দেশ ফিরে পেয়েছে। এখন তো দেখি অন্য ব্যাপার। জি, আসলে বলতে পারেন আমরা এখন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে। ঢাকায় একটু সাবধানে থাকো বাবা। জি, দয়া করবে। আজাদ কেমন আছিস? ঢাকা এখন কোনো কিছুই ঠিক নেই। আমরা বোধ হয় আমাদের মায়ের ভাষাকে হারাতে চলেছি। তুই তো জানিস জিন্না উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিল অনেক আগে। এখন আবার খাজা নাজিমুদ্দিনও সেই একই কথাই বলছে।
ঢাকা এখন উত্তাল। আমরা ছাত্ররা 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠন করেছি, আর সরকার মনে হয় পুলিশ আর মিলিটারি দিয়ে আমাদের আন্দোলনকে থামাতে চাইছে। আজাদ খুব শিগগিরই ভয়ঙ্কর কিছু একটা করতে চলেছে, তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা
তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, আজাদ এখন ঢাকার রাস্তায়, আর সবার মতোই আন্দোলনে নেমে পড়েছে। পশ্চিমা সরকার বিপদ বুঝতে পেরে ১৪৪ ধারা জারি করেছে। ঢাকা শহরে সভা সমাবেশ মিছিল সব এখন নিষিদ্ধ, কিন্তু ওরা এদের শুনবে কেন? ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর রাজনৈতিক কর্মীরা মিছিল শুরু করে। পুলিশ আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণ করে। গুলি ছুড়ে বাঙালির মুখ স্তব্ধ করা কি এতই সহজ? হাজারো জনতা ছুটে গেল সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। যে কিশোর ছিল জীবনের বর্ণিত উদ্যান, তার অমেয় সংগ্রাম অকস্মাৎ ধ্বংসস্তূপে রক্তাক্ত করে থাকে। হয়তোবা মৃত্যুর ওপার থেকে সুকঠিন শপথ তাহার বীজ বোনা বহিরূপ মুক্তি। সমস্ত সহজরে ব্যাটের বাধা, জীবন যাপন নয় অপমানে অপমানে নপুংসক ক্রোধের টঙ্কার। আর তারই মধ্যে কিছু কিছু মানুষের লাজ লজ্জা ভয় অবিকল্পগত হয়। বিবেকের তুলো ওড়ে ধোয়াটি আকাশে এবং অনেক প্রকারও গুলি শোনা যায় সমস্ত শহরে। রেডিওতে সংবাদ শোনা যায় সব কোচ ঠিকঠাক হয়, ধর্ম বুঝি ধ্বংস হয় বিধর্মীর কুচক্রে পড়ে। অতএব এইবার শত্রুর মোকাবেলা করো। বুদ্ধিজীবী ছাত্র মারা, কৃষক মজুর দোকানি আর মজুর মারা, ঝাঁকে ঝাঁকে মানুষ মারা খুবই সহজ। প্রিয়জনের লাশের শপথ, পোড়া ঘরের ভিটের শপথ, অস্ত্র হাতে বাঙালিরা বাংলাদেশের শত্রু রক্ষে। বাংলাদেশের সবুজ পথে লক্ষ শহীদ ভাইয়ের গাঢ় রক্ত স্নানের দুরন্ত যে এখন যে কবিতাটি লিখব আমি, সেই কবিতাটি এক্ষুনি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে, এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতাটির প্রতিটি শব্দ দাড়ি কমা প্রতিটি সেমিকোলন, এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতাটির প্রতিটি চরণ। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আধার, একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা, নেমে আসবে রাইফেলের নলের মতো মৃত্যু। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য হঠাৎ বোমাবাজির পর খর দুপুরের ভীষণ ভরিটির গলির মতো শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম রাজধানী। Ah!
অবশেষে 1956 সালের 29 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়। পূর্ব পাকিস্তানের জনগণ এরপরে আর বেশি দিন পশ্চিমাদের অত্যাচার বরদাস্ত করেনি। 9 মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ প্রাণের বিনিময়ে 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়, জন্ম হয় বাংলাদেশের। 1999 সালে ইউনেস্কো বাংলার ভাষা আন্দোলনকে স্বীকৃতি দিয়ে পৃথিবীর আর সকল মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনটি এখন সারা বিশ্বে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে উদযাপিত হয়। যে অদম্য অগ্নি স্পৃহা একদিন বাংলার মানুষকে তাদের মাতৃভাষা তাদের মুখে ফিরিয়ে দিয়েছে, তাই এক পরশমণি হয়ে ছুঁয়ে গেছে বিশ্বের সকল মানুষের হৃদয়।